আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। তোমাদের গণিত বইয়ের ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এই অভিজ্ঞতায় 18 নম্বর সমস্যা থেকে শুরু করে কয়েকটি সমস্যার সমাধান আজ করে দেখাবো। তো বন্ধুরা, তোমরা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো নাই, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চেপে রাখবে, তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা সেই ভিডিওটি সবার আগে পেয়ে যাবে। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, তারা তাদেরকে অভিনন্দন। তোমরা বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবে। তো আর কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল সমস্যা সমাধানে। 18 নম্বরে কি বলা হয়েছে যে একজন মাছ চাষি তার পুকুরে 5,000 টাকার পোনা মাছ ছাড়লেন। সে মাছের খাবারের জন্য 6,000 টাকা এবং মাছ চাষের শ্রমিকের জন্য 25,000 টাকা খরচ করলো। ওই মাছ চাষির মূলধন কত? যদি তিনি তার পুকুরের মাছ 2,00,000 টাকা বিক্রি করেন, তবে তার কত টাকা লাভ হবে? তাহলে আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে, তার খরচ, মোট খরচটা বের করতে হবে। মোট বিনিয়োগ কি? পুকুরের মোট বিনিয়োগ করছে 5,000 টাকার পোনা মাছ, তাহলে 5,000 যোগ 60,000 টাকা খাবার খাওয়াইছে, তাহলে 60,000। আর শ্রমিকের জন্য খরচ করছে 25,000, তাহলে 5,000, 60,000 আর হলো এই 25,000 যোগ করলে মোট 90,000 টাকা খরচ। ওই মাছ চাষির মূলধন হলো 90,000 টাকা। তার লাভের পরিমাণ সমান সমান মাছ বিক্রয় মূল্য বিয়োগ মোট বিনিয়োগ, মাছের বিক্রয় মূল্য বিয়োগ মোট বিনিয়োগ, অর্থাৎ 2,00,000 থেকে 90,000 টাকা বিয়োগ করলে তার লাভ হয়েছে 1,10,000 টাকা। এরপরে 19 নম্বর সমস্যা, এখানে কি বলা হয়েছে, একজন কৃষক এক দোকানে 40 কেজি ধান নিয়ে 20 কেজি চাল, 5 কেজি আটা এবং 1 কেজি ডাল নিল। যদি 1 কেজি ধানের দাম 12 টাকা, 1 কেজি চালের দাম 16 টাকা, 1 কেজি আটার দাম 18 টাকা এবং 1 কেজি ডালের দাম 28 টাকা হয়, তবে কৃষকের কত টাকা লাভ বা ক্ষতি হলো? তাহলে আমাদের কি করতে হবে, আলাদা আলাদা মূল্য বের করব। যে সময় 1 কেজি ধানের দাম 12 টাকা, 40 কেজি ধান দিয়ে গেছে, তাহলে 40 কেজি ধানের দাম কত? 12 × 40, 4 × 48, আর 1200, তাহলে 480 টাকা। আবার 1 কেজি চালের দাম কয় টাকা? 1 কেজি চালের দাম হলো 16 টাকা, অতএব 20 কেজি চালের দাম 20 × 16 = 320 টাকা, 1 কেজি আটার দাম 18 টাকা, অর্থাৎ 5 কেজি আটার দাম 5,98 টাকা এবং 1 কেজি ডালের দাম 28 টাকা, তাহলে 20 কেজি চাল, 5 কেজি আটা, 1 কেজি চালের মোট দাম 320 + 90 + 28 টাকা = 438 টাকা। কৃষকের ক্ষতি হলো 480 - 438 টাকা = 42 টাকা। এরপর 20 নম্বর বলা হয়েছে, একজন ফল বিক্রেতা 15,000 টাকা দিয়ে 120 শত লিচু ক্রয় করলেন। 120 শত, যাতায়াতের সময় 6 শত লিচু নষ্ট হয়ে গেল, বাকি প্রতি শত লিচু কত টাকা দরে বিক্রয় করলে তার মোট 2,000 টাকা লাভ হবে? সমাধান, ফল বিক্রেতা ক্রয় করেন 120 শত লিচু, যাতায়াতে নষ্ট হয় 6 শত লিচু, থাকে হলো 120 - 6 শত, তাহলে 114 শত লিচু আমাদের অবশিষ্ট থাকে। এখন লিচুর ক্রয় মূল্য 15,000 টাকা, শর্ত মতে বিক্রয় মূল্য 15,000 + 2,000, 17,000 টাকা বেচতে হবে। তাহলে 17,000 টাকায় যদি আমরা বিক্রি করি, তাহলে এবং 114 শত লিচুর বিক্রয় মূল্য 17,000, অতএব 100 শত লিচুর বিক্রয় মূল্য 149 টাকা, 149.12228 টাকা প্রায়। 21 নম্বরে বলা হয়েছে, একটি সাইকেল 5,000 টাকা দিয়ে ক্রয় করে 12% লাভে বিক্রয় করলে মোট কত টাকা লাভ হবে? সাইকেলটির বিক্রয় মূল্য কত? এখন সমাধান, 12% লাভে সাইকেলের ক্রয় মূল্য 100 টাকা, সাইকেল বিক্রয় লাভ 12 টাকা, অর্থাৎ সাইকেলের ক্রয় মূল্য 1 টাকা, সাইকেল বিক্রয় মূল্য 12 / 100 টাকা, অর্থাৎ সাইকেলের ক্রয় মূল্য 5,000 টাকা, সাইকেলের বিক্রয়ে লাভ এত গুণ এত 600 টাকা, অর্থাৎ 100 টাকার সাইকেল বিক্রয়ে লাভ 12 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য 1 টাকা, সাইকেল বিক্রয়ে লাভ 12 / 100, অর্থাৎ ক্রয় মূল্য 500 টাকা হলে সাইকেল বিক্রয়ে লাভ 12 / 100 × 5,000 = 600 টাকা, অর্থাৎ মোট লাভ 600 টাকা।
এবং বিক্রয় মূল্য 5,600 অর্থাৎ 5,600 টাকা। তাহলে বন্ধুরা, তোমরা নিশ্চয় অঙ্কগুলো সুন্দর করে বুঝতে পেরেছ। এখন আজকের ভিডিও এই পর্যন্তই। ভবিষ্যতে অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে হাজির হব তোমাদের সামনে। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর করে পড়ালেখা করো।